বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ 23 ফেব্রুয়ারি। বাংলাদেশের মানুষের জীবনে, নাগরিকদের জীবনে, বাঙালিদের জীবনে, বাংলাদেশিদের জীবনে এক ঐতিহাসিক দিন। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, যার নামে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে, যিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং এক কিংবদন্তি পুরুষ বাংলাদেশের রাজনীতির, অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে বাংলাদেশের মানুষ আদর করে বঙ্গবন্ধু ডাকেন। 1970 সালের 23 ফেব্রুয়ারি এই দিনটিতেই তাকে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু উপাধিটি দেওয়া হয়, আর এখনকার সোহরাওয়ার্দি উদ্যান, তৎকালীন রেসকোর্স ময়দানে। আর যার মুখ থেকে এই উপাধিটি এসছিল, অর্থাৎ যিনি বঙ্গবন্ধুকে আনুষ্ঠানিকভাবে এই উপাধিটি দিয়েছিলেন, সেদিন তার বয়স ছিল 25 বছর 4 মাস 1 দিন। তোফায়েল আহমেদ, নানা বিশেষণে তাকে বিশেষায়িত করা যায়, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের তোফায়েল আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, এটিই তার জন্য যথেষ্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত স্নেহভাজন, ঘনিষ্ঠজন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, তখন তার রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করেছেন। আমাদের 1970-এর গণ অভ্যুত্থানের মহানায়ক তিনি। মুজিব বাহিনী যারা গঠন করেছিলেন, তার যে চার নেতা, তাদের অন্যতম একজন তিনি। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে 27 বছর, তার খানিকটা সময় বেশি, 27 বছর কদিন ছিল, বোধহয় 1 মাস এরকম সময় তাকে জাতীয় পরিষদের সদস্য করেছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর সহসভাপতি ছিলেন। স্বাধীন বাংলাদেশে অনেক গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, সরকারের মন্ত্রিত্ব করেছেন একাধিকবার, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, আরও এর বাইরে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ নানা পদে বিভিন্ন সময় আসীন ছিলেন। সবচেয়ে বড় কথা, আজকে আমার অতিথি বাংলাদেশের তোফায়েল আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, স্বাগত আপনাকে স্টুডিওতে। ধন্যবাদ। আজকের দিনটি নিঃসন্দেহে ঐতিহাসিক, যে বাঙালিরা বঙ্গবন্ধুকে আদর করে বঙ্গবন্ধু ডাকেন শ্রদ্ধায়। বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু হয়ে ওঠার গল্পটা কোন পরিস্থিতিতে, কোন পরিবেশে, কোন বিবেচনা থেকে আপনি সেদিন অন্য সবার পক্ষ থেকে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধিটি দিলেন, এই বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু হয়ে ওঠার গল্প এবং সেদিনকার গল্প, 1970 সালের 23 ফেব্রুয়ারির গল্প আপনার কাছ থেকে শুনতে চাই। জিলুর, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই চ্যানেলে তৃতীয় মাত্রা অনুষ্ঠানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই বিনম্র চিত্তে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের শ্রেষ্ঠ নেতা, জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তিনি না এলে, তিনি না জন্মালে, আজকে আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে স্বাধীন বাংলার নাগরিক হিসাবে দাঁড়াতে পারতাম না। 1969-এর 23 ফেব্রুয়ারি, অর্থাৎ আজকের এই দিনটি 23 ফেব্রুয়ারি, বাঙালি জাতির ইতিহাসের একটি অনন্য এবং ঐতিহাসিক দিন। বিশেষ করে আমার মতো একজন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটা অবহেলিত জায়গার জন্মগ্রহণ করা একটা ছেলে, সেদিনের সেই 23 ফেব্রুয়ারির জনসভায় উপস্থিত থাকার সুযোগ আমি বারবার মনে করি। আমার জীবনের জন্য এটি শ্রেষ্ঠ দিন। আপনি জানেন, এখানে অনেকবার বলেছি যে 1968 সনের 17ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধুকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু বঙ্গবন্ধু জানতেন যে এটা মুক্তি না, তাকে জেল গেটে আবার গ্রেপ্তার করবে। তখন তিনি আগরতলা মামলায় বন্দী, আরও অনেক মামলা তার, তখন তিনি বিভিন্ন মামলার অনেক, বিশেষ করে তাকে দেশ রক্ষায় নেই গ্রেপ্তার করে 1966-এর 8ই মে তিনি 6 দফা দিয়ে সারা বাংলাদেশ সফর করেছেন, 6 দফাকে জনপ্রিয় করেছেন।
ঘরে ঘরে ছয় দফার বাণী পৌঁছে দিয়ে ছয় দফাকে মুক্তি সনদ হিসেবে তিনি মানুষের কাছে বিবেচিত করেছিলেন। তারপরে বাধ্য হয়ে বঙ্গবন্ধুকে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান গ্রেপ্তার করে দেশ রক্ষা আইনে 8ই মে তার বিরুদ্ধে আমরা 7ই জুন হরতাল পালন করে তেজগার মুনুমিয়া আদমজির মুজিবুল্লাহ সহ 11 জন মানুষ জীবন দিয়ে ছয় দফাকে রক্তে রঞ্জিত করেছিল। এই তেজগায় যেখানে আমরা কথা বলছি, সেই দিনগুলোর কথা স্মৃতির পাতায় বারবার ভেসে ওঠে। আমি তখন ইকবাল হলের ভিপি, 1966-এর 7ই জুন আমি ইকবাল হলের ভিপি। পরে 1969-এর 17ই জানুয়ারি আমি ভিপি নির্বাচিত হই। ছাত্রলীগের সভাপতি হলেন আপনি তারপরে। তারপরে 1969-এর জুন মাসে তো আমি যখন ডাকসুর ভিপি হলাম, বঙ্গবন্ধু জেলে বসে আমাকে একটি চিঠি লিখেছিলেন। স্মৃতির পাতায় কত কত ভেসে ওঠে এই দিনটি আসলে, কেন যেন বারবার স্মৃতিকাতর হয়ে যায়। লিখেছিলেন, স্নেহের তোফায়েল, তুই ডাকসুর ভিপি হয়েছিস, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে এই খবর শুনে আনন্দিত হয়েছি। আমি বিশ্বাস করি এবারের ডাকসু বাংলার গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক ভূমিকা পালন করবে। ইতিমুজিব ভাই, শরীয়তপুরের যেখানে আপনার জন্মস্থান, সেখানের একজন জেলখানার, আমরা বলি জেলখানার, তিনি জেলের যে আমাদের মানে জেলখানার পুলিশের মতো আর কি একজন, তার হাতে নাম ছিল সামাদ। পরে বঙ্গবন্ধু মুক্তি লাভ করার পরে তিনি এসেছিলেন। আমি যখন ময়মনসিংহ জেলে, তিনি সেখানেও ছিলেন, তিনি আমাকে সিঁড়িটি দিয়ে গেলেন। তো ওই রাত্রেই বঙ্গবন্ধুকে মুক্তি দিয়ে জেল গেটে আবার গ্রেপ্তার করা হয় এই আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হিসেবে। মামলাটির নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিব। বঙ্গবন্ধু তার বক্তৃতা বলেছিলেন যে এই দিনে 1969-এর 23শে ফেব্রুয়ারি ওই রেস কোর্সে যে আমাকে যখন পুনঃ গ্রেপ্তার করে ক্যান্টনমেন্টে নিয়ে যায়, আমি এক টুকরো মাটি কপালে মুছে বলেছিলাম, এই মাটি, আমি তোমাকে ভালোবাসি, আমার যদি ফাঁসি হয় মৃত্যুর পরে আমি যেন তোমার কোলে চিরনিদ্রায় শায়িত থাকতে পারি। তারপরে কোথায় নিয়ে গেছে, কেমন আছে আমরা জানতাম না, কিন্তু আমরা যখন জানলাম তিনি তখন ক্যান্টনমেন্টের বন্ধু। এবং 1968-এর 19শে জুন প্রথম বিচার শুরু হয় আগরতলা মামলার বিচার, এবং তিনি প্রিজন ভ্যানে করে সেই কোর্টে আসেন। সেখানে প্রধান বিচারপতি ছিলেন জাস্টিস এস এ রহমান, এই আগরতলা মামলার প্রধান বিচারপতি, এবং লয়ার ছিলেন, সরকারি লয়ার ছিলেন মঞ্জুর কাদের, যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আইয়ুব খান। তখন থেকে আমরা ভাবতে শুরু করি যে বঙ্গবন্ধু যদি ফাঁসি হয় বাঙালি জাতির কণ্ঠ চিরদিনের জন্য স্তব্ধ হয়ে যাবে, কারণ তিনি যখন কথা বলেন তার কণ্ঠে 7.5 কোটি মানুষের কণ্ঠ উচ্চারিত হয়, কিন্তু আমরা এটা, বঙ্গবন্ধুকে আমরা হারাতে পারি না। তখন আমরা আন্দোলন শুরু করি, কিন্তু প্রকৃত আন্দোলন শুরু করি 1969-এর 4ঠা জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ডাকসু অফিসে বসে আমরা ঐতিহাসিক 11 দফা কর্মসূচি প্রণয়ন করি। এটা আমি অনেকবার বলেছি, 11 দফার মধ্যে ছিল ছাত্রদের সমস্যা, কৃষক শ্রমিক মেহনতি মানুষের সমস্যা, 6 দফাকে আমরা পুরোপুরি এই 11 দফার মধ্যে অন্তর্ভুক্ত করেছি। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার, ইত্তেফাক সহ পত্রিকার স্বাধীনতা, এবং ইত্তেফাককে যে বাজেয়াপ্ত করা হয়েছিল সেটা প্রত্যাহার করা ইত্যাদি, তারপরে সমাজতান্ত্রিক কর্মসূচি, পাট শিল্প বৃহৎশিল্প জাতীয়করণ করা, অর্থাৎ আমরা চারটি, প্রথমে 3টি সংগঠন, ছাত্রলীগ, ডাকসু, আমি ছাত্রলীগের সভাপতি জনাব আব্দুর রউফ, তিনি প্রয়াত, খালেদ মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক, ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপ সাহেবউদ্দিন মানিক সভাপতি, শামসুদ্দোয়া সাধারণ সম্পাদক, এবং ছাত্র ইউনিয়ন ম্যানান গ্রুপের সভাপতি মোস্তফা জামাল হায়দার, এবং সাধারণ সম্পাদক মাহবুবুল্লাহ।
এবং ডাকসুর ভিপি জিএস, ডাকসুর ভিপি তোফায়েল আহমদ, জিএস নাজিম কামরান চৌধুরী। আমরা এই 8 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করি। পরবর্তীকালে এনএসএফের একটি অংশ আমাদের সাথে যোগ দেয়, যার সভাপতি ছিল ইব্রাহিম খলিল, তার বাড়ি শরীফপুরে এমপি হয়েছিল 1979 সনে, এবং ফখরুল ইসলাম মুন্সি পরে মন্ত্রী হয়েছিল। আমরা এই 10 ছাত্র সমন্বয়ে ঐতিহাসিক 11 দফা কর্মসূচি প্রণয়ন করি এবং এই নাম দেওয়া সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, তার আমি হলাম মুখপাত্র সমন্বয়ক। কারণ ডাকসু সকলে, ডাকসু সকলে, কাজে কেউ যদি ছাত্রলীগের প্রেসিডেন্ট করলে অন্যরা মানবে না, অন্যের প্রেসিডেন্ট আহ্বায়ক করলে মানবে না, সেই জন্য সকলের ডাকসুর ভিপি হিসাবে আমাকে সমন্বয়ক মুখপাত্র, পরবর্তীকালে কনভেনার হিসাবে আমি আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করি। এবং 17ই আজকে আমার থেকে যারা বড়, মানে ছাত্র সংগঠনের যারা নেতা, সভাপতি, সাধারণ সম্পাদক, মানে ব্যক্তিত্বের দিক থেকে তারা কিন্তু আমার থেকে বড়, কারণ তারা মূল সংগঠনের নেতা, আর আমি হলাম ডাকসুর ভিপি। আমি সৌভাগ্যবান, আমি ভাগ্যবান যে আমি ডাকসুর ভিপি হয়ে তাদের সিদ্ধান্ত আমার মুখ থেকে বেরোতো, আমি সভার সভাপতিত্ব করতাম, আমি সভা পরিচালনা করতাম। যাই হোক, 17ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে যে আন্দোলন আমরা শুরু করি, আপনি প্রশ্ন করেছেন বঙ্গবন্ধুর কথা, আমি ধাপে ধাপে আসছি সেই আন্দোলনের। আমরা একটু প্রথমে 23শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধি দেওয়ার ওই জায়গায়, মানে এটা শুনে এই ধারাবাহিকতায় আমি ধারাবাহিকতা আমি বলছি সংক্ষেপে, 17ই জানুয়ারি 44 ধারা জারি করলো মোনায়েম খান গভর্নর, কিন্তু আমার সভাপতির ভাষ, আমরা 10 জন ছাত্রনেতায় বক্তৃতা করি বর্তমানে টেবিলের উপরে দাঁড়িয়ে, যখন মিছিল বের করি তখন পুলিশের লাঠিচার্জ টিয়ার গ্যাস, প্রতিবাদে 18 তারিখ আবার লাঠিচার্জ টিয়ার গ্যাস, প্রতিবাদে 19 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় খোলা। তখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মিছিলে গুলি, সেই গুলি বিদ্যুল আসাদুল্লাহ নামে আমাদের এক ছাত্রলীগ কর্মী, যিনি 71-এর মুক্তিযুদ্ধে শহীদ হন, তার প্রতিবাদে 20 তারিখ। ইতিমধ্যে 17 তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং ছাত্ররা, স্কুল কলেজের ছাত্র আমাদের সবাই আসতে শুরু করে, এবং 20 তারিখ একটা বিরাট সমাবেশে আমাদের সমাবেশটা পরিণত হয়। কিন্তু তখন আর ওই বটতলার নিচে দাঁড়িয়ে, টেবিলে দাঁড়িয়ে বক্তৃতা করার সুযোগ ছিল না, হাজার হাজার লক্ষাধিক লোক আমরা কলাভবনের ছাদের উপর থেকে, যে গাড়ির বারান্দা পোর্স বলে, তার উপর থেকে আমরা 10 জনে বক্তৃতা করে, আমি যখন সভাপতির ভাষণ শেষ করে মিছিলের কর্মসূচি দিলাম, সেই মিছিল যখন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ, যেখানে যেটা আগে ছিল আমতলা, তার কাছাকাছি রশিদ বিল্ডিংয়ের কাছে যখন গেলাম, তখন আমরা অনেকেই মিছিলের সামনে, আমার সাথে ছিল ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ মোহাম্মদ আলী, আমি এবং আমানুল্লাহ আসাদুজ্জামান, শহীদ আসাদুজ্জামান, আমাদেরকে লক্ষ্য করে এক পুলিশ ইন্সপেক্টর গুলি করলো, আসাদের বুকে গুলি বিদ্ধ হলো, আসাদ লুটিয়ে পড়লো, তার রক্তাক্ত দেহকে আমরা হাতের মধ্যে করে মেডিকেল কলেজে যখন নিয়ে গেলাম, আমাদের হাতের মধ্যেই, হাতের উপরেই আসাদ শহীদ হলো। আমাদের তরুণ বয়স, তখন বয়স 25, কিং কর্তব্য বিমূর, কিন্তু সাহসী, আমরা মনোবল উচ্চতায় নিয়ে তার জামা খুলে শহীদ মিনারে তাকে নিয়ে গেলাম এবং তার মৃতদেহ পাশে রেখে আসাদের রক্তাক্ত জামা, যেই জামা আপনার বাসায়, আমার বাসায় আছে, বলার আমি যে মিউজিয়াম করেছি সেখানেও, কারণ এখান থেকে তো শুরু। আমরা শপথ নিলাম, বললাম আসাদ তুমি চলে গেছো, আর কোনোদিন আসবে না আসাদ, কিন্তু তোমার রক্ত সে শপথ নিচ্ছি, এই রক্ত আমরা বিচারিতে দেবো। ইতিমধ্যে খবর ছড়িয়ে পড়লো, মানুষ রাজপথে নেমে এলো, ঢাকা মহানগর মিছিলের নগরীতে রূপান্তরিত হলো, পল্টনের লক্ষ লোক, আমরা সেখানে গিয়ে পরের দিন 12টার মধ্যে হরতালের কর্মসূচি দিলাম এবং পল্টনে গায়েবানে জানাজা হবে, কারণ আসাদের লাশ তখন তার জন্মস্থান শিবপুর নরসিংদী নিয়ে যাওয়া হলো, আমরা সেখানে পুলিশ নিয়ে গেল, তারপরে সেখান থেকে আমরা 21 তারিখ 12টার মধ্যে হরতালের পরে জানাজা করে আমি 3 দিনের কর্মসূচি ঘোষণা করলাম, 22 তারিখ কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, 23 তারিখ মশাল মিছিল, 24 তারিখ 2টা পর্যন্ত হরতাল, 22 তারিখ এমন কোনো মানুষ ছিল না কালো ব্যাজ ধারণ করে নাই, কালো পতাকা উত্তোলন করে নাই, 23 তারিখ ঢাকা শহর শুধু মশাল 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 মশালের নগরী, 24 তারিখ 2টা পর্যন্ত হরতাল পালিত হলো। ওই হরতালের মধ্যেই বিক্ষুব্ধ জনতা এক মন্ত্রীর বাড়ি আক্রমণ করলো, মোনায়েম খানের মন্ত্রিসভার মন্ত্রী বাড়ি আক্রান্ত হলো
এবং পুলিশ এবং তৎকালীন ইপিআর নির্বিচারে গুলি চালিয়ে মতিউর মকবুল রুস্তম আলমগীরকে হত্যা করলো। দাবানলের মতো আগুন জ্বলে উঠলো, রাজপথে মানুষ নেমে উঠল, সে কি দিন, গণ অভ্যুত্থান হয়ে গেল। আগুন আর আগুন, যারা আগরতলা মামলার সাক্ষী তাদের বাড়িতে আগুন, দৈনিক পাকিস্তান, মর্নিং নিউজ, প্রেস ট্রাস্টের পত্রিকা সেখানে আগুন, এনএ লস্কর, এমএনএ পাকিস্তান মুসলিম লীগের তার বাড়িতে আগুন, এবং এই যে বর্ধমান হাউস বাংলা একাডেমির পাশে ছিল যেখানে জাস্টিস এস এ রহমান থাকতো তার বাড়িতে আগুন, তিনি পালিয়ে গেলেন। এবং পল্টনের লক্ষ লক্ষ লোক আমরা সেখানে, মানুষ খুব বিক্ষুব্ধ যে গভর্নর হাউস তারা আক্রমণ করবে, কিন্তু আমাদের আন্দোলন খুব নিয়ন্ত্রিত ছিল। সেদিন ছিল এমন যে মানুষ আমাদের কথা শুনতো। আমরা এই অবস্থায় ওই লক্ষ লক্ষ লোককে নিয়ে আমরা আজকে যেটাকে জৈলক বলা হয়, জৈলক হল বলা হয়, ইকবাল হলে নিয়ে আসলাম। এবং এখানে আমরা তখন একটা সিদ্ধান্ত ছিল যে প্রত্যেকে পকেটে নাম ঠিকানা লিখে নিয়ে আসবেন, কার কখন গুলি করে, কাকে হত্যা করে। তা মতিউর একুশে জানুয়ারি মতিউর কিন্তু ওই পল্টনে জানাজায় ছিল, সে বাবাকে গিয়ে বলেছিল বাবা কেউ যদি শহীদ হয় তাহলে তার জানাজায় লক্ষ লক্ষ লোক হয়। তখন বাপু উপলব্ধি করেছিল যে আমার এই ছেলেকে তো আটকিতে পারে নাই। তিনি 24 তারিখ আসলেন পকেটের লেখা লিখে, মা আমি মিছিলে যাচ্ছি, যদি কোনোদিন ফিরে না আসি মা, মনে করো তোমার মতিউর বাংলা মায়ের জন্য, প্রিয় নেতা শেখ মুজিবের জন্য জীবন দিয়ে গেল। ইতি মতিউর রহমান দশম শ্রেণী নবকুমার ইনস্টিটিউট, পিতা আজহার আলী মল্লিক, মতিঝিল কলোনি ন্যাশনাল ব্যাংক, আজহার আলী মল্লিক ন্যাশনাল ব্যাংক মতিঝিল কলোনি, আমরা সেই ঠিকানায় তার লাশ নিয়ে গেলাম, মায়ের কাছে সেই লাশ পৌঁছে দিলাম। মা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাকে জড়িয়ে বলেছিলেন, আমাদের সকলকে আমরা যারা ছিলাম, বাবা তোমরাই তো আমাদের ছেলে, আমার ছেলে ছেলে কাছে দুঃখ নাই, এই রক্ত যেন বিছানা দেয়। ছান্দ আইন চলল, তারপরে ছান্দান প্রত্যাহার করার পর আমরা হরতাল পালন করলাম, এবং 9 ফেব্রুয়ারি আমরা পল্টনে বিরাট জনসভা, সেই পল্টন আজকের পল্টন না, বিশাল, সেই জনসভায় দাঁড়িয়ে আমরা 10 ছাত্রনেতা বক্তৃতা করলাম। আমি সবার সভাপতি হিসেবে যখন বক্তৃতা করি, বক্তৃতা 45 মিনিট আমি বক্তৃতা করেছিলাম, কেন এই আন্দোলন, কী কারণে আন্দোলন, আমরা ছাত্র, মানুষ প্রশ্ন করতে পারে আমরা রাজনীতিতে কেন প্রবেশ করেছি, আমরা রাজনীতিতে প্রবেশ করি নাই, আমি একজন কৃষকের ছেলে, আমি যখন দেখি আমার বাবা তার কৃষির ন্যায্য মূল্য পায় না, আমি তার সন্তান হিসেবে নীরব দর্শকের ভূমিকা পালন করতাম, এরকম একটা বিরাট বক্তৃতা করেছি, ইত্তেফাকের পাতায় এখনও সংরক্ষিত। সেখান থেকে আমি স্লোগান দিলাম বক্তৃতার শেষে, শপথ নিলাম মুজিব তোমায় মুক্ত করব, শপথ নিলাম মাগো তোমায় মুক্ত করব। তারপরে আস্তে আস্তে আমাদের এই আন্দোলনের মধ্যে রাজবন্দির মুক্তি শুরু হয়ে গেল। সদ্য জাতীয় নেতা তাজউদ্দিন ভাই জেলে ছিলেন, তিনি 11 ফেব্রুয়ারি মুক্তি লাভ করলেন, শেখ ফজলুল হক মনিক, সদ্য মনি ভাই, রাজ্জাক ভাই, নূর আলম সিদ্দিকী, তারপরে আরও অনেকেই যারা, রাশিদ খান মেনন, যারা জেলে ছিল সবাই পর্যায়ক্রমে মুক্তি পেল। এবং 14 তারিখ ডাকের মিটিং হলো পল্টনে, নুরুল আমিন সাহেবের নাম প্রস্তাব করলো বিরাট জনসভা, ডেমোক্রেটিক অ্যাকশন কমিটির রাজনৈতিক দল। সেদিনই বঙ্গবন্ধুর সাথে আমার দেখা হয়েছিল, তিনি আমাকে দেখতে চেয়েছিলেন, আমাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে, তিনি আমাকে বুকে টেনে নিয়ে কপালে চুমে দিয়ে আদর করেছিলেন, দোয়া করেছিলেন, বলেছিলেন তুই আজকে বক্তৃতা করবি। আমি আজকে তো রাজনৈতিক দলের বক্তৃতা, আমরা তো মঞ্চে উঠি না, ব্যক্তিগত কথা ক্ষমা চাই আমি জাতির কাছে, মানে যারা আপনাকে জেলখানায় বসে নিয়ে গেছিলেন প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন যে সাংবাদিকরা যেখানে বসে তুই সেখানে বসবি। আমি সত্যি নুরুল আমিন সাহেবের নাম প্রস্তাব হওয়ার মানুষ চিৎকার দিয়ে উঠলো যে আমরা মানি না। তখন মঞ্চে আমাদের আব্দুল সামাদ আজাদ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি, আমি সিঁড়ি দিয়ে উঠতে পারিনি, মাঝখান দিয়ে আমাকে মঞ্চে তুলে নিল। আমি তোলার পরে স্লোগান দিলে এসেছে 11 দফে এসেছে, যাই হোক ব্যক্তিগত কথা ক্ষমা চাই। তারপরে আমি বঙ্গবন্ধুর ছবি বুকে নিয়ে বক্তৃতা করেছিলাম, সেদিন বেশি দূরে নয় যেদিন আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে ফিরে আসবেন। এই যে এই ছবিটা, এই যে আপনার যে ছবিটা দেখালেন, এইটি হলো সেই 14 তারিখের আমার ছবি, কারণ আমি আগে শার্ট প্যান্ট পরে যেতাম, ওই দিনই পাজামা পাঞ্জাবি করেছিলাম, যাই হোক। এবং ম্যান্ডেট নিয়েছিলাম আপনাকে শেখ, তখন আইয়ুব খান গোলটিমেট বৈঠকের আহ্বান জানিয়েছে, আমরা স্লোগান দিতাম, আমার বাসায় সেই ছবি আছে, শেখ মুজিব ছাড়া গোলটেবিল মানি না, আমরা কি শেখ মুজিব ছাড়া গোলটেবিল বৈঠক চান, মানুষ বললো আমরা চাই না, আমরা কি শেখ মুজিবের প্যারোলে মুক্তি চান, তখন প্যারোলের ষড়যন্ত্র চলছিল, মানুষ বললো চাই না, তখন ম্যান্ডেট দিলাম। নেতৃবৃন্দ আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা যাবেন গোলটেবিল বৈঠক, কিন্তু প্রিয় নেতা শেখ মুজিব ছাড়া গোলটেবিল বৈঠক বসবে না, তারা বসে নেই,
তারপরে প্যারোলে ষড়যন্ত্র চললো, বঙ্গমাতা বঙ্গবন্ধুকে বললেন ছাত্রদের এই আন্দোলনের কথা, এবং তিনি নিজে যে তোমার জন্য মানুষ আজ রাজপথে জীবন দিতেছে। বঙ্গবন্ধু নিজে তো জানেন বিচক্ষণ নেতা, তিনি প্যারোলে রাজি হলেন না এবং বললেন যতক্ষণ একটি রাজবন্দী জেলে থাকবে আমি ততক্ষণ মুক্তি চাই না। তখন আমরা এই যে 15 ওই রাত্রি কিন্তু সার্জেন্ট জোরলককে ক্যান্টনমেন্টে গুলি করে হত্যা করলো। তার প্রতিবাদে আমরা আবার আন্দোলন যখন শুরু করলাম তখন সান্ধ্যায়ন দিল, সান্ধ্যায়ন ভঙ্গ করলাম। এই যে আমাদের বোন আনোয়ারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল, সেও শহীদ হলো। তারপরে সে সান্ধ্যায়নের মধ্যে অনেক লোক মৃত্যুবরণ করলো। তারপর 18 তারিখ ডক্টর শামসুজ্জোহা, তিনি প্রক্টর ছিলেন, যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে গুলি করতে উদ্যত হলো, নিজে বুক পেতে দিয়েছিলেন। শিক্ষক ছাত্রদের প্রতি যে কি সম্পর্ক, আমরা যদি ডক্টর শামসুজ্জোহার জীবন যদি আমরা পড়ি আমরা দেখতে পারবো। তিনি 34 সনে জন্মগ্রহণ করেছিলেন আর 69 সনে মৃত্যুবরণ করেছেন। তিনি 48 মেট্রিক পাস করে 50 ইন্টার আইএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে এমএসসি পাস করে তারপরে সোশ্যাল ডক্টরেট ডিগ্রি লাভ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে ছাত্রদের জন্য জীবন দিয়েছেন। আবার সান্ধ্যায়ন, আবার কারফিউ। তারপরে এই সান্ধ্যায়ন আমরা ভঙ্গ করলাম এবং 19 তারিখ আমরা সান্ধ্যায়ন ভঙ্গ করেছি, 20 তারিখে আমাদের মশাল মিছিল, কিন্তু সান্ধ্যায়ন। তখন সরকারি কর্মকর্তা এম কে আনোয়ার ঢাকা ডিসি, তারপরে আমরা ওবায়দুল্লাহ খান তত্ত্ব সচিব, সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্র সচিব, তারা ইকবাল হলে এসে আমাদের সাথে আলোচনা করে জেনারেল মুজাফরউদ্দিনের কি তারা বললো যে ছাত্র অনর তারা সান্ধ্যায়ন ভঙ্গ করবেই, আমাদের সান্ধ্যায়ন প্রত্যাহার করা উচিত হবে। তখন সান্ধ্যায়ন প্রত্যাহারিত হলো, মিছিলের নগরীতে রূপান্তরিত হলো এবং 21 ফেব্রুয়ারি আমরা পল্টনে বিশাল জনসভা করলাম। আমরা সেই জনসভা থেকে আমার এখনও মনে আসছে সেই স্মৃতি, আমরা আলটিমেটাম দিলাম যে আগামী 24 ঘন্টার মধ্যে প্রিয় নেতা শেখ মুজিবকে মুক্তি দিতে হবে। ঠিকই 22 ফেব্রুয়ারি দুপুর 12টায় তিনি মুক্তি লাভ করলেন এবং ছুটে গেলাম আমার বাসায়। এসে ছবি বঙ্গবন্ধু দাঁড়িয়ে আছে, আমি বক্তৃতা করছি এবং পল্টন ইতিমধ্যে লক্ষ লক্ষ লোক হয়ে গেছে, মানুষের ধারণা যে বঙ্গবন্ধু পল্টনে যাবেন, কিন্তু আমরা পল্টনে না নিয়ে সিদ্ধান্ত নিলাম ঐতিহাসিক সরোয়ার দুর্দানে, তখন রেসকোর্স ময়দান, আমরা প্রিয় নেতাকে গণ সম্বর্ধনা দেব। এবং আসলো সেই আজকের দিন 23 ফেব্রুয়ারি। সেদিনের সরোয়ার দুর্দানের স্মৃতি আমার স্মৃতির পাতায় ভেসে ওঠে, হৃদয়ে ভেসে ওঠে। সে জনসভা ছিল না, ছিল জনসমুদ্র। মোহাম্মদ আলী জিন্না কত কত লোক ছিল অনুমান 10 লক্ষাধিক, এটা পত্রপত্রিকার রেকর্ড। সরোয়ার দুর্দান কানায় কানায় পূর্ণ। মোহাম্মদ আলী জিন্না যে সরোয়ার রেসকোর্সে বক্তৃতা করেছিলেন, যেখানে বলেছিলেন উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, তার প্রতিবাদে মানুষ বিক্ষুব্ধ হয়েছিল বঙ্গবন্ধু সহ সেই। তারপরে এই প্রথম রেসকোর্স ময়দানে জনসভা হয়, সেই জনসভায় আমাদের সর্বদলীয় ছাত্র পরিষদের নেতৃবৃন্দ বক্তৃতা করলো, আমরা আগের রাত্রে ঠিক করলাম। তারপরে অনেক লম্বা ইতিহাস, সেই মধ্যে না গেলাম বক্তৃতার, আমি সবার সভাপতি। বয়স আপনি বলেছেন 25 বছর 4 মাস 1 দিন। সবার সভাপতি হিসেবে আমার যারা নেপথ্যে আমাকে পরামর্শ দিতেন আমি তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আমি তোফাইল আহমেদ হয়েছি বা আমার নিজের গুণে না, অনেক আপনজন নেতা আমাকে পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করেছিলেন বলেই হতে এই পর্যন্ত এসতে পেরেছি। আমাকে বলা হয়েছিল তুমি নেতার আগে বক্তৃতা করবা, নেতাকে তুমি বলে সম্বোধন করবা, আমি ঠিক তাই করেছি। এবং আমাকে আমরা জানতে পারি না, যাই হোক অনেকে অনেকে একজনের নাম বলে, যাই হোক তখন আমি সবার সভাপতি হিসেবে দাঁড়িয়ে আমি যখন বঙ্গবন্ধু সভায় হাজার লক্ষ লক্ষ মানুষ বঙ্গবন্ধুর অপেক্ষা করছে, সবার সভাপতি হিসেবে শেষে বক্তৃতা দেওয়ার কথা, কিন্তু যেমন এক মহান নেতা বক্তৃতা করবেন তারপরে আর বক্তৃতা করা চলে না, তাই চিরচরিত প্রথা ভঙ্গ করে সবার সভাপতি হিসেবে আমি আগেই বক্তৃতা করতে চাই। 10 লক্ষ লোক মানুষ 20 লক্ষাধিক হাত উত্তোলন করলো, 10 লক্ষাধিক লোক 20 লক্ষাধিক হাত। তখন আমি তুমি বলে বক্তৃতা শুরু করি, অনেক বক্তৃতা, প্রিয় নেতা আজ বাংলার মানুষ ধন্য তোমাকে আমাদের মাঝে পেয়ে, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে তুমি মুক্তি লাভ করেছ, তোমার মুক্তির জন্য আচ্ছাদ মতির, মকবুল রুস্তম, আলমগীর, ডক্টর শামসুজ্জোহা ছাড়জনের লোক অনেকে রক্ত দিয়েছে প্রিয় নেতা, এই বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তুমি তোমার জীবনের যৌবন পাকিস্তানের কারাগারে কাটিয়েছ, বারবার ফাঁসির মঞ্চে গিয়ে প্রিয় নেতা তুমি মৃত্যুকালীন করেছ, বাঙালি জাতি তোমার কাছে ঋণী,
এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না প্রিয় নেতা, কিন্তু সেই ঋণের বোঝাটা আজকে একটু হালকা করতে চাই তোমাকে একটি উপাধি দিয়ে। 10 লক্ষ লোককে জিজ্ঞেস করার পরে 20 লক্ষ হাত উত্তোলন করা হলো, তখনই বলা হলো যে নেতা তার জীবনের যৌবন কাটিয়ে এসতেন পাকিস্তানের কারাগারে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, সেই নেতাকে কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করতে চাই। এবং আমি অনেক কথা আছে এখানে নাইবা বললাম, আমার স্মৃতির আমার যে আত্মজীবনের মধ্যে আমি লিখব, সেখানে বঙ্গবন্ধু যখন বক্তৃতা করবেন আমি প্রথম ঘোষণা করলাম, এখন আপনাদের সামনে বক্তৃতা করবেন যে নেতা দীর্ঘ 38 মাস কারা নির্যাতন ভোগ করে ফাঁসির মঞ্চ থেকে আমাদের মাঝে ফিরে এসেছেন, সেই প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন তিনি দাঁড়ালেন, চারিদিকে তাকালেন, জিল্লুর এই পৃথিবীতে অনেকেই উপাধি পেয়েছে, যেমন কবি রবীন্দ্রনাথ কবিগুরু মহাত্মা গান্ধী তাকে মহাত্মা উপাধি দিয়েছিলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দেশবন্ধু, নেতাজি সুভাষচন্দ্র বোস সেরে বাংলা, একে ফজলুল হক, কিন্তু কোনো উপাধি কিন্তু আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে হয় নাই। জাতির জনক বঙ্গবন্ধুকে যেমন জাতি কৃতজ্ঞ জাতি কৃতজ্ঞ চিত্তে কাকে উপাধি দিয়েছে, যে নেতা পাকিস্তান আন্দোলনের পক্ষে ছিলেন কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠার পরে উপলব্ধি করেছিলেন, আমি দুর্লভ সৌভাগ্যের অধিকারী বঙ্গবন্ধুর কাছে থাকার সুযোগ পেয়েছি, তিনি বলতেন অনেক কথা বলতেন যখন সময় থাকতো সুযোগ পেত, গল্প করতেন যে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পরেই ভেবেছি যে এই পাকিস্তান বাঙালিদের জন্য হয় নাই, একদিন বাংলার ভাগ্য নিয়ন্তা বাঙালিদেরকে হতে হবে, সেই লক্ষ্য সামনে নিয়ে তোমাদের ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছি, উনবিংশ সনে 23 জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছি, ভাষা আন্দোলন তো শুরু হয়েছিল 11 মার্চ, এটাকে প্রথমে ভাষা দিবস বলা হতো, নেতৃত্ব দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং 11 মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে, এবং বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক হয়েছিলেন প্রথম শামসুল হক সাহেব মরুম, মানে শামসুল হক সাহেব সদ্য শামসুল হক সাহেব, তিনি এই দুজনকে গ্রেপ্তার করা হয়, এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনের মধ্যে আছে যে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে যখন কেন্দ্রীয় কারাগারে রাখা হয় তখন মুসলিম গার্লস স্কুল তার ছাদে উঠে মেয়েরা স্লোগান দিত 10টা থেকে 4টা পর্যন্ত, 5 দিন ছিলেন জেলে, এবং তারা বলতো রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দি ভাইদের মুক্তি চাই, হ্যাঁ ইত্যাদি স্লোগান। তখন বঙ্গবন্ধু শামসুল হক সাহেব বলছে হক সাহেব দেখেন আমার আমাদের মেয়েরা আজকে ছাদে উঠে স্লোগান দিচ্ছে 10টা থেকে 4টা পর্যন্ত, মায়ের ভাষায় যে কথা বলার অধিকার এইটাকে আর বাধাগ্রস্ত করতে পারবো না, আমাদের মাতৃভাষা ইত্যাদি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনের মধ্যে অনেক কথা আছে। যাই হোক, তো সেই সেখান থেকে তিনি শুরু করেছেন ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে স্বাধীনতার বীজ রোপণ করে, দেখেন একজন নেতা তিনি জেলে ছিলেন ভাষা আন্দোলনের সময় এবং তার অসমাপ্ত আত্মজীবনের মধ্যে কীভাবে ভাষা আন্দোলন হয়েছে তার খুব সব কিছু তিনি উল্লেখ করেছেন তার ডায়েরিতে, অসমাপ্ত আত্মজীবনী এবং তার ডায়েরির মধ্যে সব কিছু আছে। তারপরে 54 যুক্তফ্রন্ট নির্বাচন, আইবের মার্শালের মধ্যে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা বারবার, তিনি 13 বছরের মধ্যে জেলে ছিলেন, দিন হিসাব করলে 4682 দিন তিনি জেলে ছিলেন, সেই 48 সন থেকে 71 সন পর্যন্ত। এবং আমরা কেন বঙ্গবন্ধু উপাধিটা বেছে নিলাম, তিনিই তো সত্যিকার অর্থে বঙ্গবন্ধু। তারপরে তিনি আমাদের 62 শিক্ষা আন্দোলন 66-তে তিনি 6 দফা দিয়ে, তারপরে যে কথা আমি বলেছি 8ই মে গ্রেপ্তার হয়ে জেলখানায় গেলেন, তারপরে আমরা সেই নেতাকে এই এই দিনে আমরা কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে বঙ্গবন্ধু। আসলে তিনি একজন মহান নেতা ছিলেন জিল্লুর, এবং তার সময়ে কিন্তু অনেক বড় বড় নেতা ছিলেন তার চাইতে, সবাইকে ছাপিয়ে কাটিয়ে দেখেন তিনি কিন্তু নিজে বড় হতে চান নাই, তিনি কিন্তু ছয়দাবার যখন তৈরি হয় ছয়দাবার যখন প্রণীত হয় তখন কিন্তু তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি 5ই ফেব্রুয়ারি লাহোরে গেলেন একটা সর্বদলীয় একটা রাজনৈতিক দলের সভায়, সেখানে তিনি 6 দফা পেশ করলেন, কিন্তু যারা ওখানকার পাকিস্তানের নেতা বা যারা গিয়েছেন তারা 6 দফাকে বিষয় নির্ধারণী কমিটি গ্রহণ করেনি, বঙ্গবন্ধু বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে তিনি 11 ফেব্রুয়ারি বিমানবন্দরে ঢাকায় ফিরে এসে বিমানবন্দরে তিনি জাতির সামনে 11 দফা দিলেন, এবং 20 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ধানমন্ডির 32 নম্বর বাসভবনে, ইতিমধ্যে অনেকেই তিনি বঙ্গবন্ধু 6 দফা দেওয়ার সময়
অনেকের কাছে গিয়েছিলেন, ইভেনকি আতর রহমান খান সাহেবের কাছে গিয়েছিলেন। আতর রহমান খান সাহেব সর্দাবাদ পরে বলেছিলেন মুজিব সাহেব, তাকে মুজিব সাহেব বলতো, মুজিব সাহেব আপনি আমাকে ফাঁসির মঞ্চে ঝুলাতে চান, কেউ বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু নিজে কিন্তু চাইছেন তার থেকে সিনিয়র কেউ সর্দাবাদ দেব কিন্তু রাজি হয় নাই, কিন্তু তিনি সর্দাবাদ দিয়ে ওই 20 তারিখে সিদ্ধান্ত নিয়েছিলেন যে 18-19-20 আওয়ামী লীগের সম্মেলন হবে হোটেল ইডেনে। তো 18-19-20 সম্মেলন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হলেন, কারণ যখন সর্দাবাদ যান তখন মাওলানা তর্কবাগীর সভাপতি, তিনি সভাপতি হলেন। 20 তারিখ পল্টনে ঐতিহাসিক জনসভায় বক্তৃতা করেছিলেন যে আমি সর্দাবাদ নিয়ে অনেকের কাছে গিয়েছি, আমাকে কেউ সমর্থন করে নাই। তখন কবিগুরুর সেই কবিতা থেকে উচ্চারণ করেছিলেন, তো ডাক শুনে যেও কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো রে। সর্দাবাদ মুক্তি সনদ, তখন এই ইতিমধ্যেই আইয়ুব খান সর্দাবাদের বিরুদ্ধে বক্তৃতা দিতে শুরু করেছে, ভুট্টো চ্যালেঞ্জ করেছে, এবং সবুর খান সহ সবুর খান তখন সর্দাবাদের বিরোধিতা করেছে। দেখেন কী মার্জিত নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। ওই পল্টনে উচ্চারণ করেছিলেন সবুর ভাই, সবুর খানকে উচ্চারণ, সবুর ভাই আপনি আর আমি কারাগারে বন্দি ছিলাম, ডোরা কাটা, ওই যে কয়েদিদের ডোরা কাটা জামা, আপনার সাজা হয়েছিল ডোরা কাটা জামা গায়ে দিয়ে আপনি বলেছিলেন মুজিব এই পাকিস্তান বাঙালিদের জন্য হয় নাই, আর আজকে আইয়ুব খানের মন্ত্রী হয়ে আপনি ছয়দফার সমালোচনা করছেন, এবং সেখানে বলেছিলেন যে একটা দলের যদি কর্মী থাকে, আমার দল নেতার দল না, আমার দল নেতার নেতার দল কর্মীর দল, একটা দলের কর্মী যদি থাকে একদিন আমি আমার লক্ষ্যে পৌঁছবে। সেখানে বক্তৃতা করে 35 দিন, এই 20 মার্চ থেকে 35 দিন মে মাস পর্যন্ত তিনি 34টি জনসভা করেছেন বিভিন্ন জেলায়, যেখানে জনসভা করেছেন, গ্রেপ্তার হয়েছেন, মুক্তি পেয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, মুক্তি পেয়েছেন, সবশেষে নারায়ণগঞ্জে জনসভা করে 8ই মে ধানমন্ডির 32 জন আসার পর তাকে গ্রেপ্তার করলো ডিপিআর, ডিফেন্স অফ পাকিস্তান রুল, এবং তারপরে জেলখানা থেকে আগরতলা মামলার আসামি করে তাকে ফাঁসির মঞ্চ দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তিনি আপোষ করেন নাই, যে আমি 21শে ফেব্রুয়ারি আমার একটি লেখায় আমি উল্লেখ করেছি, 3টা 21শে ফেব্রুয়ারি, একটা হলো সেই 52-এর ভাষা আন্দোলনের 21শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ডায়েরির পাতা থেকে তিনি কী বলেছিলেন, আর একটা হলো 1969-এর 21শে ফেব্রুয়ারি, কারণ ওই দিনে আমরা পল্টনে আলটিমেটাম দিয়ে বঙ্গবন্ধুকে মুক্ত করেছি, আর একটা হলো 1971-এর 21শে ফেব্রুয়ারি আমার হাতে মাইক, আজ মানে 21শে ফেব্রুয়ারি লেখা ওই ছবিটা সব উঠেছে, বঙ্গবন্ধু বক্তৃতা করছেন এবং সেখানে বলছেন যে মায়ের ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করে আমি ঘোষণা করতে চাই যে আপোষের কোনো পথ নাই, আমি আমার লক্ষ্যে পৌঁছবই। এবং তখন 70 নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন, তখন ষড়যন্ত্র শুরু হয়েছে তার মধ্যে, এবং একথা বলেছেন সেদিনও যে আমি যদি হুকুম দেবার নাও পারি, কারণ বঙ্গবন্ধু সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন। বঙ্গবন্ধুর যে 7ই মার্চের ভাষণে সে কথা বারবার বলেছেন তিনি, এবং দেখেন 1971-এর সেই দিনগুলোতে যখন অসহযোগ আন্দোলন হয়, এইয়া খান আসলো বঙ্গবন্ধু তার সাথে 16ই মার্চ থেকে আলোচনা, 15ই মার্চ আসলো, 16ই মার্চ আলোচনা প্রথম দিন একান্তে, তারপরে বঙ্গবন্ধুর প্রিয় 4 সহকর্মী চৈতন্যজুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং আমাদের শ্রদ্ধেয় কামরুজ্জামান ভাই সহ এইয়া খান আলাপ করে 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে যখন ধানমন্ডিতে ফিরে আসলেন, আমরা সেখানে বঙ্গবন্ধুকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল আজ আপনার জন্মদিন আপনার অনুভূতি কী, তিনি বলেছিলেন আমি তো আমার জন্মদিন পালন করি না, আমি তো আমার জন্মদিনে মোমের বাতি জ্বালি না, আমি তো আমার জন্মদিনে কেক কাটি না, কারণ যে বাংলার মানুষ বুভুক্ষ অর্ধারে অনারে মৃত্যুবরণ করে তাদের নেতা হিসেবে আমার জন্মদিনে কী, আমার মৃত্যুদিনে কী, আমি তো আমার জীবন বাংলার জনগণের জন্য উৎসর্গ করেছি। এবং তারপরে দেখেন সত্যি তিনি তার জীবন উৎসর্গ করেছেন, আজকে তিনি বিশ্বের একজন মহান নেতা ছিলেন। আমি অনেক সময় বলি যেমন 7ই মার্চে যে ভাষণ, দেখেন একটা ভাষণ অলিখিত একটি ভাষণ, আব্রাহাম লিঙ্কনের 3 মিনিটের ভাষণ লিখিত, গেটিসবার্গ অ্যাড্রেস, তারপরে আপনার মার্টিন লুথার কিংয়ের 17 মিনিটের ভাষণ লিখিত, আর বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, পোডিয়ামের উপরে চশমাটা খুলে রাখলেন, চতুর্দিকে তাকালেন ভাইয়ের আমার দুঃখ ভারাক্রান্ত, তারপরে তার সেই ঐতিহাসিক ভাষণ, যেই ভাষণ আজ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ, পৃথিবীতে অনেকে বলে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ, আমি মনে করি এটি পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ, কারণ একটি ভাষণের মধ্য দিয়ে একটি নিরস্ত্র বাঙালি জাতিকে তিনি সশস্ত্র জাতিতে রূপান্তরিত করেছিলেন, একটি ভাষণের মধ্য দিয়ে তিনি সমস্ত বাঙালি জাতিকে এক মোহনায় এক কাতারে দাঁড় করিয়েছিলেন, এবং তিনি ধরে নিয়েছিলেন তিনি থাকবেন না, কী করতে হবে আমাদের সে নির্দেশ দিয়েছিলেন, তার নির্দেশিত পথেই তো আমরা 1971-এ
হাতিয়ার তুলে নিয়ে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি এবং সেই অসহযোগ আন্দোলনের দিনগুলোতে তিনি আমাদের যে মুজিব বাহিনীর চারজন প্রথমে আমাদেরকে 18 ফেব্রুয়ারি 1971 ধানমন্ডিতে চার নেতার সামনে আমাদের চারজন মুনি ভাই সিরাজ ভাই রাজ্জাক ভাই আমি ডেকে বলেছিলেন এটা পড়ো দেখি যে আপনার টুকরো কাগজের মধ্যে ঠিকানা 21 নম্বর রাজেন্দ্র রোড নর্দার্ন পার্ক ভবানীপুর কলকাতা পড়লাম মুখস্থ করো মনে রাখলাম এই তোমাদের ঠিকানা এই একান আমার সাথে আলোচনা করছে সময় নিচ্ছে ওরও সময় দরকার আমারও সময় দরকার আমি আপোষ করব না আমি মৃত্যুকে আলিঙ্গন করবো আপোষ করব না ঠিকই আমরা 25শে মার্চ আমরা তো প্রতিদিন অসহযোগ আন্দোলনের আমরা তৈরি হচ্ছি বিভিন্ন জায়গায় ট্রেনিং হচ্ছে অস্ত্র নিয়ে সব বঙ্গবন্ধুর নির্দেশে এবং বঙ্গবন্ধু কিন্তু খুব সতর্ক নেতা ছিলেন লক্ষ্য করেন 7ই মার্চ ভাষণ দিলেন একদিকে স্বাধীনতা ঘোষণা করলেন আরেকদিকে 4টি শর্ত আরোপ করলেন মার্শাল আর প্রত্যাহার করো সেনাবাহিনী বেড়াকে নিয়ে যাও তারপরে নির্বাচিত প্রতিনিধি ক্ষমতা হস্তান্তর করো ইতিমধ্যে যাদেরকে হত্যা করা হয়েছে বিচার বিভাগ তদন্ত করো এই 4টি শর্ত দিয়ে তিনি বুঝালেন যে আমি পাকিস্তান ভাঙিনি দায়িত্ব নিলেন না কিন্তু তিনি চেয়েছেন যে আক্রান্ত হচ্ছে যাতে বিশ্ব তাকে দোষারোপ করতে না পারে তাই হলো তার এই একদিক দিয়ে 4টি শর্ত আরেক দিক দিয়ে ঘরে ঘরে দুর্গ করে তোলো যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো বাংলার মানুষকে মুক্ত করে সারবে ইনশাল্লাহ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সে কি ভাষণ তারপরে আমরা আমাদের সেই 21 নম্বর রাজেন্দ্র নর্দার্ন ভবানপুরে গেলাম আমরা সেখানে আমাদের হেডকোয়ার্টার ছিল তারপর আমরা মুজিব বাহিনীর চারজন আমরা 4 সেক্টর আমার 8 জেলা পাবনা কুষ্টিয়া যশোর খুলনা ফরিদপুর বরিশাল পটুয়াখালী 7 জেলা রাজ্যে বা এরকম বৃহত্তর ময়মনসিংহ সহ এখন যে কিশোরগঞ্জ জামালপুর নেত্রকোনা ইত্যাদি সহ সিরাজভাই রাজশাহী ডিভিশন মুনিভাই চট্টগ্রাম ডিভিশন ইত্যাদি ভাগ করে যুদ্ধ করে 16 ডিসেম্বর আমরা দেশকে হারাতে মুক্ত করলাম দেখেন বঙ্গবন্ধুর মতো নেতা এই পৃথিবীতে আমার ধারণা যে পৃথিবীতে জন্মায়নি এবং পৃথিবীতে জন্মান অনেক বড় বড় নেতা পৃথিবীতে এসেছিল এবং আন্তর্জাতিক বিশ্বে তিনি যে কি মর্যাদা ছেলে নেতা ছিলেন আপনি চিন্তা করতে পারবেন না আপনি বহুবার আমি বহুবার বলেছি আজকে আপনার কাছে আমি বলছি বহুবার তার সঙ্গে বিদেশ সফরে বিদেশে আমি গিয়েছি আমরা প্রথম আমরা গেলাম দেশ স্বাধীন হলো বঙ্গবন্ধু দেখেন পাকিস্তান কারাগারে বঙ্গবন্ধু বন্দী ছিলেন ম্যানুয়ালি জেলখানায় আমি বঙ্গবন্ধুর সাথে আমি একটু পর্যায়ক্রমে বলি যে প্রথমে আমরা বঙ্গবন্ধু মিয়ানওয়ালি কারাগার থেকে মুক্তি লাভ করলেন 8ই জানুয়ারি এবং এই আকার ক্ষমতা হস্তান্তরের আগে ভুট্টোকে অনুরোধ করেছিল আমার জীবনে যে আমি কোনো ভুল করে থাকি সেটা শেখ মুজিবকে ফাঁসি না দিয়ে আমার ক্ষমতা হস্তান্তরের আগে অ্যালাউ মি টু কিল শেখ মুজিব তখন ওই যে একজনের একটা বই আছে রবার্ট না বইটার নাম হলো দি টর্চার ইন দ্য ড্যাম রবার্ট পেইন লেখা একটা বই তার মধ্যে উল্লেখ করা আছে যে বোথ অফ দেম আর ড্রাঙ্ক অ্যান্ড ভুট্টো হিটেড এই আখান এবং ইতিমধ্যেই টেলিফোনে ইয়ে মিয়ানলি কারাগারে জেল সুপার তাকে মেসেজ পাঠানো শেখ মুজিবকে জেলখানা থেকে নিয়ে যাওয়ার জন্য কারণ কমান্ডো পার্টি তাকে হত্যা করতে পারে তখন আমি যখন বঙ্গবন্ধুর সাথে পাকিস্তানে গেলাম ইসলামিক সম্মেলনে ওই 74 ইসলামিক সম্মেলনে আমরা 22 তারিখে প্লেনে গেলাম 23 তারিখ সম্মেলনে যোগ দিলেন কত ছবি সেই মিউজিয়ামে আছে বঙ্গবন্ধুর সামনে বর্ষামনা পেছনে ডক্টর কামাল হোসেন আমি তারপরে সেখানে যখন রাষ্ট্র বঙ্গবন্ধুকে বিমান থেকে নামার পরে আমি 22 তারিখে আমাদেরকে রিকগনিশন দিল ভুট্টো পাকিস্তান বাংলাদেশের রিকগনিশন বঙ্গবন্ধুর জন্য 5 জন বিদেশি নেতা এসেছিলেন মানে আপনার এসেছিলেন ওয়াইসি ডেপুটি সেক্রেটারি জেনারেল আলজেরিয়ার আজকে যে প্রেসিডেন্ট আবদুল্লা জিজ বুতাবলেকা তিনি এসেছিলেন তিউনিশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন আজকে যিনি কুয়েতের আমির তিনি তখন পররাষ্ট্রমন্ত্রী তিনি এসেছিলেন এবং লেবাননের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন এই 5 জন আমার মনে আছে যে আমরা শুক্রবার দিন বাইতুল মোকাররম মসজিদে তাদেরকে নিয়ে গেছেন তারা নামাজ পড়ার জন্য তারপরে রাত্রিবেলা স্বীকৃতি দেওয়ার পরে বঙ্গবন্ধু পাকিস্তানে গেলেন বঙ্গবন্ধুর জন্য ইসলামিক সম্মেলন একদিন স্থগিত ছিল কত বড় নেতা এবং সৌদি বাদশাহ তখন কিং ফসল তিনি সহ পৃথিবীর মানে ওয়াইসির ভুক্ত দেশগুলি সব নেতৃবৃন্দ গেছে গাদ্দাফি সব এসেছিলেন এবং
সেখানে যখন বঙ্গবন্ধু বিমান থেকে নামলেন, তখন বিমানবন্দরে চৌধুরী ফজলে ইলাহী পাকিস্তানের প্রেসিডেন্ট, জুলফিকার আলী ভুট্টো প্রধানমন্ত্রী, দুজনেই বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানালেন এবং প্রেজেন্টেশন লাইনে সবার সাথে কর্মার্জন করলেন। কিন্তু হিয়া খান যখন যখন আপনার টিক্কা খান সেলিউট দিয়ে যখন হাত পাততেন, তার সাথে হাত মিলালেন না। বঙ্গবন্ধু যখন চলে গেলেন, রাস্তার দুপাশে লক্ষ লক্ষ লোক স্লোগান দিচ্ছে, জিয়ে মুজিব, জিয়ে মুজিব, মুজিব জিন্দাবাদ লাহোরে। অতিথি ভবনে যাবার পরে ছোটোখাটো একটি লোক বঙ্গবন্ধু দেখেই হেসে বলে, আরে কী বলে, হাবিব আলী, ইউ আর হিয়ার বলে বঙ্গবন্ধু তার যে গেস্ট হাউসের সুইটে নিয়ে গেল। কতক্ষণ পর লোকটা বেরিয়ে এসে বলল, তোমরা গর্ব করতে পারো, গর্বিত জাতি তোমরা, জেলের মধ্যে সেলের সামনে কবর করে শেখ মুজিবকে দাঁড় করিয়েছিলাম, বলেছিলাম কবরে যেতে চান না মৃত্যুকে আলিঙ্গন করতে চান, উত্তর দিয়েছিলেন মৃত্যুর ভয় আমাকে দেখাইও না, আমি তো জানি তোমরা আমাকে ফাঁসি দেবে, কিন্তু আমি এও জানি যে বাংলার দামাল ছেলেরা হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে, পৃথিবীর কোনো শক্তি নাই সেই বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে পারে। শুধু বলেছিলেন আমাকে হত্যা করে এই কবরে নয়, আমার লাশটি আমার বাংলার মানুষের কাছে পৌঁছে দিও, যে বাংলার কত ভালোবাসতেন তিনি বাংলাদেশকে, যে বাংলার মাটিতে আমি লালিত পালিত হয়েছি, যে বাংলার আলো বাতাসে আমি বর্ধিত হয়েছি, মৃত্যুর পরে সেই বাংলার মাটিতে আমি চিরনির্দেশ সাহিত্য থাকতে চাই। ফিরে আসলেন, বঙ্গবন্ধুকে নিয়ে গেল ওখান থেকে সশমা মহারাজ, এই হাবিব আলী নিয়ে গিয়েছিল, তারপরে মুক্তি লাভ করলেন। ভুট্টোর সঙ্গে কথা বলা আপনার বলে ওখানেটা ওই সশমা মহারাজ ছিল হাবিব আলীর বাসস্থান, সেখানে বঙ্গবন্ধু দুদিন রাখা হলো। তারপরে শাহুল্লা পিন্ডি থেকে 25 কিলোমিটার দূরে যেখানে ব্রিটিশদের অবসর কেন্দ্র ছিল, সেখানে নিয়ে ভুট্টো তা বঙ্গবন্ধুর সাথে দেখা করতে এসেছিল। অনেক কথা ভুট্টো বঙ্গবন্ধু বলেছিল, বঙ্গবন্ধু কোনো কথা শোনেন নাই, তিনি বলছেন আমি শুধু যাবার প্রহর গুনছি। পরে 8 তারিখে পাকিস্তানের সেই পিএর প্লেনে করে বঙ্গবন্ধুকে লন্ডনে পৌঁছে দিল। এডওয়ার্ড হিথ অবসরে ছিলেন, তিনি ফিরে এসে 10 নম্বর ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধুকে বললেন, আমি ধন্য আপনার সাক্ষাৎ পেয়ে, আমি ভাবি নাই আপনার সাথে আমার দেখা হবে। তারপরে 9 তারিখে সাংবাদিক সম্মেলন করে বঙ্গবন্ধুকে যখন সাংবাদিককে জিজ্ঞেস করেছিল আপনি কোথায় যাবেন, বঙ্গবন্ধু কেন, আমি আমার স্বপ্নের স্বাধীন বাংলাদেশে ফিরে যাব, তখন বলেছে আমার বাংলাদেশ ধ্বংসপ্রাপ্ত কিছুই নাই, সব কিছু তাদের ভাষায় যে ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধু উত্তর দিয়েছিলেন, দেখেন কত বড় মানুষ, তিনি বলেছিলেন পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে দাবিয়ে রাখতে পারে। তিনি বলেছিলেন যে আমার বাংলার মাটি যদি থাকে, আমার বাংলার মানুষ যদি থাকে, একদিন আমি এই ধ্বংসস্তূপ থেকেই আমি আমার বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত, শস্য শ্যামলা সোনার বাংলায় রূপান্তরিত করব। আজ তার কথা সার্থক হয়েছে। তিনি 10ই জানুয়ারি ফিরে এলেন, আমার সেই বিমানবন্দরে আমি তাকে অভ্যর্থনা জানালাম, সরোরর উদ্যানে গেলেন, মনে হয়েছিল জীবনের শ্রেষ্ঠ দিন বঙ্গবন্ধুর। প্রত্যেক মানুষের জীবনে একটি শ্রেষ্ঠ দিন আছে, তিনি তার দেশ স্বাধীন হয়েছে, যে বাংলার স্বপ্ন তিনি দেখেছিলেন, যে বাংলার জন্য তিনি মৃত্যুকালীন করেছেন, সেই বাংলাদেশ স্বাধীন। সেদিন কবিগুরু রবীন্দ্রনাথের কবিতার থেকে তিনি উদ্ধৃত করেছেন যে 7 কোটি বাঙালি রে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণে, তার উত্তর দিয়ে রবি কবিগুরু আপনি দেখে যান আমার বাংলার মানুষ মানুষ হয়েছে। সেই বক্তৃতার শেষে 12 তারিখে প্রধানমন্ত্রী হলেন, 10 তারিখে ফিরে 12 তারিখে প্রধানমন্ত্রী হলেন, 14 তারিখে আমি বঙ্গবন্ধুর পলিটিক্যাল সেক্রেটারি, আমার বয়স মাত্র তখন 28 বছর প্লাস 29 চলছে, সেই সময় প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে আমাকে বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব করেছিলেন। আমি মৃত্যুর দিন পর্যন্ত ছিলাম, পৃথিবীর যেখানে গেছেন, আমরা প্রথম সফর করি কলকাতা 6 ফেব্রুয়ারি 1972 কলকাতায়, রাস্তায় রাস্তায় লোক বঙ্গবন্ধুকে রাস্তা দিয়ে নিতে পারেনি, হেলিকপ্টার করে সেই কলকাতা বিমানবন্দর থেকে বঙ্গবন্ধুকে নিয়ে গিয়েছিল প্যারেড গ্রাউন্ড, যেখানে বঙ্গবন্ধু বক্তৃতা করেছেন, 20 লক্ষাধিক লোক, শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং তিনি, এবং সেখানে বক্তৃতা বলেছিলেন কৃতজ্ঞতা জানিয়ে। কি মানুষ, জীবনে বহুত মানুষ আছে, নেতা আছে, কৃতজ্ঞতা যে মনের মধ্যে মানুষ সেটা জাতির পিতা। সে বলেছিলেন ভারতের কৃতজ্ঞতা জানিয়ে যে আপনাদের কাছে আমরা ঋণী, আমার 1 কোটি মানুষকে আপনারা আশ্রয় দিয়েছেন, আমার গৃহের মানুষকে আপনারা খাদ্য দিয়েছেন, শ্রীমতী ইন্দিরা গান্ধীকে বলেছেন আপনাদের আমাকে অস্ত্র দিয়েছেন, অর্থ দিয়েছেন, আমার দেবার কিছু নাই। কবিতাতে আবৃত্তি করে যে রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। এটা করে তিনি গেলেন আপনার রাজভবনে, যেখানে দ্বিপাক্ষিক বৈঠক হয়, সেই বৈঠক শেষে যে 25 বছরের চুক্তি ইত্যাদি কত কথা গেল, তারপর ওখানে শেষ করেছিল এই কথা বলে যে মাননীয় প্রধানমন্ত্রী ইংরেজিতে বলেছিলেন, ম্যাডাম প্রাইম মিনিস্টার, আই এম গ্রেটফুল টু ইউ হ্যাভ ডান সো মাচ ফর মাই বিলাভেড কান্ট্রি বাংলাদেশ, ম্যাডাম প্রাইম মিনিস্টার, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ,
I'd like to invite you to visit my country, Bangladesh, on 17th of March, the day I was born. Or the 17th March, Bangladesh, Jonmodine, Takamantan Kolo. But Madam Prime Minister, before your arrival in Dhaka, I'd like to see that you have withdrawn your troops from the soil of Bangladesh. আপনি আসার আগে বাংলার মাটি থেকে আপনার সৈন্য নিয়ে যাবেন এবং ঠিক তাই 17 মার্চ ইন্দিরা গান্ধী আসলো 12 মার্চ ভারতের সেনাবাহিনী প্রত্যাহৃত হয়ে ভারতে চলে গেল তারপরে আমরা গেলাম 1 মার্চ সোভিয়েত ইউনিয়ন একজন নেতা কত বড় যে সোভিয়েত ইউনিয়ন আমাদেরকে সমর্থন করেছিল ভেট দিয়েছিল সেই সোভিয়েত ইউনিয়ন যখন বিমানবন্দরে নামে অ্যালেক্স কুজুগিন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানান যখন ক্রেমলিনে নিয়ে গেল এবং সেই ক্রেমলিনে আসলেন ব্রেজনেভ এক নম্বর নেতা সোভিয়েতের ব্রেজনেভ প্রেসিডেন্ট পটগর্নি প্রাইম মিনিস্টার কুসিগিন এবং ফরেন মিনিস্টার আন্দ্রে গ্রোমিকো এবং সকলে তারা এই বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানালো তারপরে আমরা সেখান থেকে ফিরে আসলেন তারপরে তিনি আপনার জোট নিরপেক্ষ সম্মেলনে গেলেন এবং সেখানে দেখেন জীবিত দুজন নেতার নামে তরুণ হয়েছিল আমার লেখায় আছে চারজন জীবিত চারজন মৃত পণ্ডিত জওহরলাল নেহরু তারপরে জামাল আব্দুল নাসের ডক্টর সুয়েকর্ণ এবং ঘানার নকরুমা প্রেসিডেন্ট ছিলেন যিনি আর জীবিত দুজন মার্শাল টিটো এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মার্শাল টিটো বাংলাদেশে সফর এসেছিলেন এবং সেখানে দাঁড়িয়ে বলেছিলেন মঞ্চে পৃথিবী দুভাগে বিভক্ত বিশ্ব দুভাগে বিভক্ত একদিকে শোষক আরেকদিকে শোষিত আমি শোষিত জনগণের পক্ষে তারপরে তিনি যুগোস্লাভিয়া গেলেন জামাল বিয়ে দেশ প্রধানমন্ত্রী তাকে রিসিভ করলেন তারপরে সেখানে দ্বিপাক্ষিক আলোচনা শেষে যখন বিরুনি গেলেন বিরুনি হলো যেখানে মার্শাল টিটো থাকতো মার্শাল টিটো বিং প্রেসিডেন্ট অফ দি কান্ট্রি একটা দেশের প্রোটোকল হলো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কিন্তু বঙ্গবন্ধু যেখানে গেছেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দুজনকে সেই পাকিস্তানি বলেন তারপরে আপনার যে জোট নিরপেক্ষ সম্মেলনে যখন গেলেন বিমানবন্দরে কিন্তু সব প্রধানমন্ত্রী মানে তৎকালীন প্রেসিডেন্ট অফ আলজেরিয়া হুয়ারি বুমেদিন তিনি বিমানবন্দরে যান না কিন্তু বঙ্গবন্ধুকে রিসিভ করার জন্য তিনি বিমানবন্দরে গিয়েছিলেন তারপরে যুগোস্লাভিয়ার মার্শাল টিটো এবং জামাল বিয়েদিস প্রধানমন্ত্রী দুজন এসেছিলেন তারপরে সেখান থেকে আমরা গেলাম আপনার কানাডা কানাডার পিয়ার ট্রুডো ওয়াজ দি প্রাইম মিনিস্টার আজকের যে জাস্টিন ট্রুডোর পিতা তিনি জাস্টিন ট্রুডো তখন হয়তো জন্ম হয়েছে বা পরে যাই হোক তিনি মার্শাল টিটো কি বলে হুয়ারে বুমেদিন তাকে অভ্যর্থনা যায় এবং সেই সেই ফার্স্ট কমনওয়েলথ কনফারেন্স সেখানে বঙ্গবন্ধুর বক্তৃতা শেষ করেছিলেন যখন সিঙ্গাপুরের তৎকালীন প্রধানমন্ত্রী বিশ্ববিখ্যাত একজন অন্যতম নেতা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লিকওয়ান সিঙ্গাপুরের যে প্রধানমন্ত্রী আর এই যাই হোক তিনি তার বক্তৃতার পরে তিনি লিকওয়ান তার বক্তৃতার পরে তিনি বলেছিলেন বঙ্গবন্ধু বলেছিলেন যে হোয়েন এলিফ্যান্ট প্লেজ ইট ইজ দি গ্রাস হু সাফার্স যখন হাতি খেলা করে ঘাস কষ্ট করে সোভিয়েত তখন তিনি বৃহৎ শক্তির সম্বন্ধে মন্তব্য করেছিলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট আপনার ইয়াকুবু গয়ান সে বঙ্গবন্ধুকে সেলিউট করলো তখন নাইজেরিয়া স্বীকৃতি দেয় নাই বঙ্গবন্ধু কতক্ষণ পরে বলে যে ইউ অলসো গিভ মি এ সেলিউট বঙ্গবন্ধু বললো যে আই এম নট এ জেনারেল লাইক ইউ তারপর বঙ্গবন্ধু চার্জারটা নিয়ে গেল দিতে চাইলেও তিনি নিলেন না তারপরে নাইজেরিয়া আমাদেরকে শিখ অনেক আন্তর্জাতিক বিশ্বে যেখানেই তিনি গেছেন ফিডেল কাস্ট্রোর সঙ্গে তো ফিডেল কাস্ট্রো যখন নলান কনফারেন্সে বলেছে আমি হিমালয় পাহাড় দেখি নাই কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি তাকে বঙ্গবন্ধুকে সতর্ক করেছেন তিনি বাংলার মানুষের প্রতি যে তার বিশ্বাস এবং আস্থা সীমাহীন জিল্লুর মানুষের প্রতি মানুষের ভালোবাসা নিরূপণ করা যায় বঙ্গবন্ধুর বাঙালি জাতির প্রতি ভালোবাসা এটা মাপা যায় না আপনি সমুদ্র গভীর সমুদ্র আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর কতটুকু গভীর আপনি নিরূপণ করতে পারবেন পরিমাপ করতে পারবেন কিন্তু বঙ্গবন্ধুর বাঙালি জাতির প্রতি ভালোবাসা এটা পরিমাপ করা যাবে না আমি বঙ্গবন্ধুর সাথে সারা বাংলাদেশ সফর করেছি 1970 সন থেকে তিনি যখন নির্বাচন হয় আমার নির্বাচন পরে হয়েছিল যে আমাকে সাথে করে নিয়ে গিয়েছিলেন আমরা সেই রংপুর বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি সেই কুড়িগ্রাম রুমারি চিলমারি নাগেশ্বরী ভুরুঙ্গামারি সব জায়গায় তখন তো গাড়ি নাই রাস্তা নেই কিছু নেই তার মধ্যে একদিন আমরা জিপে করে যাচ্ছি হঠাৎ একটা হারিকেনের আলো জ্বলছে বঙ্গবন্ধু গাড়িটা থামালেন একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আমি 2 ঘন্টা ধরে আপনার জন্য দাঁড়িয়ে আছি শুধু আপনাকে এক নজর দেখার জন্য বঙ্গবন্ধু পরবর্তী মিটিংয়ে বক্তৃতা বলেছিলেন আমি যখন রাস্তা দিয়ে যাই একজন বয়োবৃদ্ধ মানুষ যখন হারিকেন হাতে নিয়ে আমাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করে তখন আমার চাওয়ার কিছু নাই এবং তিনি বক্তৃতা করতেন মাত্র 2-3 মিনিট এক একদিন 30-40টা সভা করতেন এবং বলতেন ভাইয়ারা আমার আমি যদি আপনাদের জন্য জেল জুলুম অত্যাচার সহ্য করতে পারি
আমি যদি আপনাদের জন্য আমার জীবনের যৌবন পাকিস্তানের কারাগারে কাটাতে পারি, আমি যদি আপনাদের জন্য ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুকালিঙ্গন করতে পারি, আমি কি আপনাদের কাছে একটা ভোট চাইতে পারি না? তখন মানুষ হাত উত্তোলন করত, বঙ্গবন্ধু জয় বাংলা স্লোগান দিয়ে তার বক্তৃতা শেষ করতেন। তো এরূপ একজন মহান নেতা এবং যাদের জন্য ক্যাম্পেন করতেন অধিকাংশ সময় আমি শুনেছি যে তাদেরকেই বড় করে তুলতেন। আরেকটা এটা তার বঙ্গবন্ধুর জীবনের একটা বড় বৈশিষ্ট্য। তিনি কিন্তু আমি বলি আপনাকে, আমি জানি না যে বঙ্গবন্ধুর ব্যবহার আচার আচরণ আমার লেখার মধ্যে আছে যে তার প্রতিপক্ষ তার বিরোধী তাদেরকেও সম্মানের চোখে দেখতেন, সহযোগিতা করেছেন, সহযোগিতা করতেন। আপনি ধরেন আমি অনেক সময় বলি, যদিও বঙ্গবন্ধু বলা নিষেধ, অনেকে জেলে ছিল, নাম বললাম না, জেলে ছিল, অসহায় পরিবার জেলে ছিল, তাদের মাসে মাসে বাড়িতে টাকা পাঠাত। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা কে কোথায় আছে? বঙ্গমাতা, বঙ্গবন্ধুর যে প্রিয় সহধর্মিণী, আমাদের শ্রদ্ধা, যিনি আমাদেরকে ছেলের মতো স্নেহ করতেন, তার যে কী অবদান, কী কন্ট্রিবিউশন! সেই বঙ্গবন্ধু ছোটকে বড় করতে পারতেন আর সবাইকে বড় করে তুলতেন। দেখেন, সেই কারণে তিনি বড় হয়েছেন। একটা ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকে থানার নেতা করতেন, থানার নেতাকে জেলা, জেলার নেতাকে জাতীয় নেতা করে তিনি বঙ্গবন্ধু জাতির পিতা হয়েছেন। এবং বঙ্গবন্ধুর দ্বারা এই বাংলাদেশের কোনো লোক, সে মানে যে যেমন শ্রদ্ধ মজলুম জনাব মাওলানা আব্দুল হামিদ ভাসানী বঙ্গবন্ধু নেতা ছিলেন, যখন বঙ্গবন্ধুর 15ই আগস্টের আগে, 15ই আগস্ট একটা নির্মম শাহজাদ বঙ্গবন্ধুকে বুলেটের আঘাতে নির্মমভাবে সপরিবার হত্যা করেছে, তার আগে জুন মাসে বঙ্গবন্ধু গিয়েছিলেন টাঙ্গাইল এই সন্তোষী ভাষায় দেখা করার জন্য। আমার ভাষায় ছবি আছে, বঙ্গবন্ধুর মাথাটা মাওলানা ভাসানীর বুকে, মাওলানা ভাসানী সাহেবের বুকে। তো সুতরাং অনেক আতাউর রহমান খান সাহেব যখন আসতেন, নিজে গিয়ে দরজা পর্যন্ত গিয়ে তাকে নিয়ে আসতেন। সুতরাং বঙ্গবন্ধুর কোনো তুলনা হয় না, বঙ্গবন্ধুর তুলনা বঙ্গবন্ধু নিজেই। এবং পৃথিবীতে বঙ্গবন্ধুর মতো এরকম দরদি মানুষ জন্মগ্রহণ করে নেই, করবে না। দেখেন, কাউকে তিনি খালি হাতে ফেরাতেন না। ওনার একটা ফান্ড ছিল, সেই ফান্ডটা আমার হাতে তিনি রাখতেন এবং আমাকে বলতেন, ওমাকে, তখন তো অত টাকা না, তখনকার 5,000 টাকা, আজকের 5 লক্ষ টাকা, অমুকের 10,000 টাকা দাও, অমুকের 20,000 টাকা দাও ইত্যাদি আমি খাতার মধ্যে লিখে রাখতাম। কিন্তু ওনার, দেখেন, কোনো প্রচার নেই, কেউ জানতে পারবে না। তো আমি একদিন খাতা নিয়ে বঙ্গবন্ধুকে দেখাতে গেলাম যে বঙ্গবন্ধু এই হিসাব আপনার এই। তো পরে আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে এই শিখালাম? আমি তো ঘাবড়ে গেলাম, আমি বঙ্গবন্ধু আমি তো ঠিক মতো লিখেছি, কেন ঠিক তোমার লেখা ঠিক আছে, এভাবে ট্রাস্ট এ ম্যান, আই ট্রাস্ট ইম ফুললি, তোমাকে ট্রাস্ট করি, কিন্তু এইভাবে লিখছো কেন? আমি যেভাবে দিয়েছি সেভাবে লিখেছি। তার মধ্যে বড় নেতার নাম আছে, আরও অনেকের নাম আছে, এইভাবে লিখলে কাগজটা যদি খাতাটা কারোর হাতে যায়, সে দেখবে আমি কাকে টাকা দিয়েছি, এটা নিয়ম নাই, তুমি লাগবে এইভাবে। তখনই সদ্য মানে আদর করে দিয়ে, হ্যাঁ দিয়ে, এম বি একটা পুরো একটা নাম আছে, এ আর, যেমন রাজ্জাকবের কথাই বলি, রাজ্জাকবের পাঠিশালা প্রথম টাকা দিত, আব্দুর রাজ্জাক লেখতে হবে, এ আর আব্দুর রাজ্জাক, জেড আর জিল্লুর রহমান, এইভাবে। তো সুতরাং যেমন কেউ খালি হাতে ফিরতে পারতো না। একজন স্বামী স্ত্রী গণভবন আসছিল, তখন গণভবনে প্রত্যেক শুক্রবারে গরিবের সাথে দেখা করতো এবং প্রত্যেকে টাকা দিত। হঠাৎ একটা ফ্যামিলি আসছে, তখন তিনি উঠে যাচ্ছেন, তো বলে তো ভাই লোকে এমন বললো। তাই আমি বললাম যে এখন তো যদি আরম্ভ করলে, তো আমি তো শুক্রবার নামাজের সময় যাই দেওয়া হয়নি, কিন্তু ওনার প্রতিক্রিয়া হয়েছে। পরের দিন আমি সকালবেলা, তো আমি 32 গিয়ে 9টায় পুষতাম, বঙ্গবন্ধু ঠিক শোনেন, এত সময় উপযোগী ছিলেন, যেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও, তিনি যদি 10টা বলেন শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, 10টা বললে 10টা, 11টা বললে 11টা, 5টা বললে 5টা, তারও সময়ের কোনো বেড়ে যায়। এবং বঙ্গবন্ধু ছিলেন তাই, এবং মানে বঙ্গবন্ধুর থেকেই বঙ্গবন্ধু কন্যা এটা পেয়েছেন। সেখানে তিনি, আমি সকালে গেলাম, যাওয়ার পরে ভাবি বললেন যে, শ্রদ্ধা বঙ্গমাতা বললেন যে কী হয়েছিল, কাল কাকে টাকা দিতে পারেনি? তখন আমি একটু বুঝতে পারলাম যে উনি খুব অসন্তুষ্ট হয়েছে। আল্লাহর কি রহমত, গণভবন পুরানো গণভবন, যেটা এখন সুগন্ধা, যে দেখি তার আবার আসে। তাই বঙ্গবন্ধু যে কাল যারা পায় নাই আসছে, এখন নিয়ে আসো, নিয়ে যাওয়ার গণভবনের একটা বারান্দায় নিয়ে বসালো, তাদেরকে সোফা সেটে বসিয়ে বললো 3,000 টাকা দাও। 3,000 টাকা দিলাম, কারো 200 টাকা দাও, 200 টাকা দিলাম। তো বললো যে 200 টাকা হাতে রাখো আর 3,000 টাকা লুকিয়ে রাখো, ট্রেনে যাবে তো ময়মনসিংহ থেকে আসছে, তাহলে অন্য কেউ নিয়ে যাবে। এইভাবে তিনি যেমন আরেকজনকে 1,500 টাকা দিতে বলে, আমি বঙ্গবন্ধু 15 দিন আগে, 1 মাস আগে তো তার টাকা দিয়েছিলাম, ঠিক আছে যাও, দিতে হবে না, যাও,
আমাকে সরে যে হানিফকে হানিফের কাছে একটা ফান্ড থাকতো যে টাকা চিঠি নেওয়া হানিফ ওকে 10,000 টাকা দাও তোফাইল যেন না জানে মানে মানে বঙ্গবন্ধুর তুলনা হয় না হ্যাঁ মানে মানুষ যে সেটি যে বললাম যে আপনার কাউকে রাগ করতো না কোনো কিছু না কিন্তু দেখেন এই যে তার যে বক্তৃতার মধ্যে এইয়া খান সাহেব সাহেব ভুট্টো সাহেব সাথে মাসে দেখবেন আপনার সব সাহেব সাহেব তারপরে যাই হোক তিনি আজকে আমাদের মাঝে নেই তার স্মৃতি আজকে তিনি নেই ওই যে বলেছিলেন আমার বাংলার মাটি যদি থাকে মানুষ যদি থাকে একদিন এই ধ্বংসস্তূপ থেকে আমার বাংলাদেশকে আমি সুজলা সুবলা শস্য শ্যামলা ক্ষুদামুক্ত দারিদ্রতা বাংলাদেশে রূপান্তরিত করবো তিনি করে যেতে পারেননি দুইটি স্বপ্ন ছিল একটি স্বাধীনতা আরেকটি বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি একটি তিনি করে গেছেন আরেকটি যখন করতে শুরু করেছিলেন দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে আজকে বলতে ভালো লাগে তিনি নেই তিনি টুঙ্গিপাড়ায় ঘুমিয়ে আসেন আর কোনোদিন আসবেন না কিন্তু তার সুযোগ্য কন্যা যার হাতে আমরা 1981 সনের সম্মেলনে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছিলাম 17ই মে আমরা স্লোগান দিয়েছিলাম ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে তিনি আওয়ামী লীগের পতাকা তুলে নিয়ে আজকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন এবং দেশটাকে উন্নয়নের চরম শিখরে তিনি নিয়ে গেছেন আজকে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে একটি মর্যাদাশীল দেশ যারা একদিন বলেছিল বাংলাদেশ হবে দরিদ্র দেশের মডেল বাংলাদেশ হবে তলাবিহীন ঝুড়ি আজকে তারাই বলছে বিশ্বকার উত্থান এই বাংলাদেশের আজকে রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে মানবতার মা হিসেবে আখ্যায়িত হয়েছেন মাদার অফ হিউম্যানিটি আন্তর্জাতিক বিশ্বে তিনি মর্যাদার নেতা হয়েছেন সুতরাং জাতির জনক বঙ্গবন্ধুর আজকে যে বঙ্গবন্ধু উপাধির 50 বছর পূর্তি 50th anniversary এই দিনে আমি শ্রদ্ধাভরে বঙ্গবন্ধুকে স্মরণ করি শ্রদ্ধাভরে স্মরণ করি সেই ভাষা শহীদ থেকে শুরু করে 1969 আসাদ মতিউর মকবুল রুস্তম আলমগীর ডক্টর শামসুর জোহা সার্জন ঝৌলক সহ যে 39 জন প্রাণ দিয়েছিলেন তাদেরকে এবং জাতির জনক বঙ্গবন্ধু নেই জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই আজকে আমরা ক্ষুধামূত্র দারিদ্র্যমুক্ত বাংলাদেশে রূপান্তরিত হতে চলেছি এবং আমরা এখন আর স্বল্পোন্নত দেশ না আমরা স্বল্পোন্নত দেশ ছিলাম আমরা এখন উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে চলেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2008 নির্বাচনের ইশতেহারে বলেছিলেন বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন না বাস্তব তিনি বলেছিলেন বাংলাদেশের মধ্যমের দেশ আজকে বাংলাদেশ শুধু মধ্যমের দেশ না আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত চলেছে সুতরাং এত অর্জন এই বাংলাদেশের আজকে পাকিস্তানের বুদ্ধিজীবীরা বলে যে হামকো বাংলাদেশ বানাবো ইমরান খান সুইডিশ মডেলে পাকিস্তানের কথা যখন বলেছিল তখন সুইডেনের দরকার নেই বাংলাদেশ বানিয়ে দাও কারণ বাংলাদেশের এক্সপোর্ট বেশি বাংলাদেশের রেমিটেন্স বেশি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট বেশি সব এমনকি ইমরান খান নিজে বলেছে যে আমার এই ফোনের মধ্যে ইমরান খান নিজে বলেছে সব কিছুতেই বাংলাদেশ আজকে সেই বাংলাদেশ আজকে এগিয়ে যাবে এবং জাতির জনক বঙ্গবন্ধু যতদিনই বাংলার মাটি মানুষ আছে ততদিনই বাংলার মানুষের হৃদয়ের মনে কোঠায় জাতির জনক চিরদিন অক্ষয় এবং অমর হয়ে থাকবেন আজকে বঙ্গবন্ধু দিবসের এই 50 বছর পূর্তিতে যারা এই অনুষ্ঠান দেখছেন সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা আমি ব্যক্তিগতভাবে সামান্য একটু কথা বলি একটা প্রত্যন্ত অঞ্চলে জন্মগ্রহণ করেছি অন্ধকারে লেখাপড়া করেছি সেই ভোলা নেই খালি পায়ে স্কুলে গিয়েছি সেই গ্রাম এখন শহরে রূপান্তরিত হয়েছে ঘরে ঘরে বিদ্যুৎ মানুষের মুখে আমরা শুনেছি আপনি সেখানে জাদুঘর করেছেন আপনি সেখানে একটা অত্যাধুনিক মসজিদ করেছেন সেখানে আপনি এটা আমি জাতীয় জাদুঘরে গিয়ে বৃদ্ধাশ্রম করেছেন হ্যাঁ না সেটা ধরুন বন্ধু বান্ধবের সহযোগিতায় সাহায্যে সেখানে আমার সব কিছু আমার মায়ের নামে এবং বাবা মায়ের নামে আমার মায়ের নামে গার্লস হাই স্কুল মায়ের নামে ডিগ্রি কলেজ মায়ের নামে শিশু পরিবার কল্যাণ কেন্দ্র এটা সরকারি মায়ের নামে একটা শিশু পরিবার এটাও সরকারি মায়ের নামে জামে মসজিদ খুবই সুন্দর দৃষ্টিনন্দন মায়ের নামে বৃদ্ধাশ্রম ফাতেমান বৃদ্ধাশ্রম আর আমি একটা স্বাধীনতা জাদুঘর করেছি তার একটা কারণ ছিল কারণ আমি অনেক জায়গায় যাই 69-এর ছবি দেখি না আমার ব্যক্তিগত ছবি যে শহীদ যারা আজকে আমরা ধন্য যে শহীদ আসাদকে আমরা স্বাধীনতা পুরস্কার দিয়েছি মতিউরকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দিয়েছি সার্জন ঝুরুলককে দিয়েছি ডক্টর শামসুজ্জোকে দিয়েছি আমি জাতীয় জাদুঘরে গিয়ে তাদের অনেকেরই ছবি আমি দেখিনি তখন আমি ভাবতে শুরু করি যে আমি নিজে একটা জাদুঘর করবো তিনতলা বিশিষ্ট একটি জাদুঘর নিচে ব্রিটিশ বিরোধী আন্দোলন বঙ্গভঙ্গ দোতলায় ভাষা আন্দোলন 400 যুক্তভাব নির্বাচন ছয় দফা আন্দোলন তিনতলায় সেই 69-এর দিনগুলো
এবং জাতির জনক বঙ্গবন্ধুর সাথে আন্তর্জাতিক বিশ্বে, অর্থাৎ ওখানে প্রবেশ করলে বাংলাদেশের ইতিহাস জানা যাবে। আমাদের তো চলে যেতে হবে, আমাদেরও শেষ সময়। এখন বয়স ছিল এই আজকের দিনে 69 25 বছর 4 মাস 1 দিন, আর এখন 75 পেরিয়ে গেছে। সুতরাং জীবনে যা পাওয়ার পেয়েছি, বাকি জীবনটা শুধু মান ইজ্জত আত্মসম্মানের সাথে বেঁচে থেকে পরকালে চলে যেতে চাই। আজকের এই ঐতিহাসিক দিনে এটি আমার প্রত্যাশা, এই জন্য আমি সবার কাছে নিঃসন্দেহে আপনাদের সম্মান ছিল এবং থাকবে। দেখছেন, দোয়া করবেন, ভালো থাকবেন। দর্শক, কথা বলছিলেন তোফায়েল আহমেদ। আমি সবসময় বলি যে তার নামের সঙ্গে কোনো বিশেষণের দরকার পড়ে না, তিনি বাংলাদেশের তোফায়েল আহমেদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে দলটির সঙ্গে তার নিবিড় সম্পর্ক সেই দলের তোফায়েল আহমেদ। বলছিলেন বঙ্গবন্ধুর কথা, বাংলাদেশ নামের এই দেশটির সঙ্গে যার সম্পর্ক অবিচ্ছেদ্য, এবং তিনি এই দেশটির জন্মদানে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং বঙ্গবন্ধু হয়ে ওঠার গল্প করছিলেন তোফায়েল আহমেদ। এবং আজকের এই দিন 50 বছর আগে, যখন তোফায়েল আহমেদের বয়স 25 বছর 4 মাস 1 দিন, সেই দিন তিনি তার সতীর্থদের পক্ষ থেকে, গোটা বাঙালি জাতির পক্ষ থেকে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধিটি দিয়েছিলেন। এবং সেই দিনকে স্মরণ করি আসলে আজকের দিনটি, এর এই বিশেষ তৃতীয় মাত্রা। কোনো বিশেষ প্রশ্ন তার কাছে ছিল না এবং আসলে প্রশ্ন করবার কিছু নেই। ইতিহাসের নায়করা যখন ইতিহাসের কথা বর্ণনা করতে থাকেন, সেখানে বরং মাঝখানে ঢুকে পড়লে অনেক রকমের ব্যত্যয় ঘটে ইতিহাস বর্ণনার ক্ষেত্রে, অনেকে সরেও যেতে পারেন। সে কারণে আমি খুব একটা বাধা দেবারও চেষ্টা তাকে করিনি, তিনি তার মতো করে বলেছেন। এবং সম্মানের প্রশ্ন তিনি তুলেছেন, সম্মানের সঙ্গে বাঁচতে চান। যারা এই জাতির জন্ম দিয়েছে, যারা এই দেশের জন্মদানে ভূমিকা রেখেছে, দেশে গণতান্ত্রিক সংগ্রামে নানা সময়ে অবদান রেখেছে, জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের, তাদেরকে অসম্মানিত করে আসলে অন্য কারো সম্মানিত হওয়ার কোনো সুযোগ নেই। এবং তাদের অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। বঙ্গবন্ধুর নামকেও কখনো কখনো মুছে ফেলার চেষ্টা হয়েছে, কিন্তু সেটি মুছে যায়নি। ইতিহাসে যার যার স্থান আসলে ইতিহাসই নির্ধারণ করে, এবং ব্যক্তিগতভাবে কেউ কাউকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু যে জাতি গোষ্ঠীর জন্য মানুষ ভূমিকা রাখে, অবদান রাখে, মানুষ সেটি তাকে, সেই সম্মান তাকে একসময় না একসময় ফিরিয়ে দেয়। কাজে আমরা আশা করবো যে তোফায়েল আহমেদরা যতদিন বেঁচে থাকবেন, তাদের এই অবদান রাখবার যে ধারাবাহিকতা সেটি তারা অব্যাহত রাখবেন এবং জাতীয় তাদেরকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 1971 মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত সকলের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা জানিয়ে আজকের তৃতীয় মাত্রা শেষ করছি। আপনাদের সবার জন্য শুভকামনা।